কাশি বন্ধ করার পাঁচটি ঘরোয়া উপায়। সাধারণত কাশি স্বাস্থ্যের পক্ষে খারাপ নয়, এটি একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক ক্রিয়া যা শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে। এটি সাধারণত অস্থায়ী, তবে একটানা কাশি হলে বিরক্তিকর হতে পারে। এটি অ্যালার্জেন, ধুলা, ধোঁয়া বা দূষণের কারণে ঘটতে পারে, যা শীতের সময় আরও খারাপ আকার ধারণ করতে পারে। যদি আপনিও এমন সমস্যায় ভুগে থাকেন, তবে স্বস্তির জন্য প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করতে পারেন। কিছু ঘরোয়া প্রতিকার শ্বাসনালী পরিষ্কারের জন্য বেশ কার্যকরী, এতে শ্বাসপ্রশ্বাস সহজ হয়। তবে সমস্যাটি যদি দীর্ঘদিন ধরে থেকে যায়, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে পাঁচটি প্রাকৃতিক প্রতিকার যা কাশি বন্ধ করতে সাহায্য করে। মধু। মধু হল সর্দি এবং কাশির জন্য একটি পরীক্ষিত ঘরোয়া প্রতিকার। এর অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য গলা ব্যথা কমাতে সাহায্য করে। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে যে সর্দি এবং কাশি নিরাময়ের জন্য ওষুধের চেয়ে মধু ভালো। চা বা হালকা গরম পানি এবং লেবুর রসে 2 চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন 2 বার পান করলে উপকার পাবেন। লবণ পানের গার্গল। লবণ পানের গার্গলে গলার খুশখুশে ভাব কমে এবং এটি শ্লেষ্মা পরিষ্কার করতে পারে। 1 কাপ হালকা গরম পানিতে 1/4 চামচ লবণ মিশিয়ে দিনে একাধিকবার এটি দিয়ে গার্গল করুন। এই প্রতিকারটি শিশুর জন্য নয়, কারণ তারা ঠিকমতো গার্গল করতে সক্ষম না হতে পারে এবং লবণের পানি গিলে ফেলতে পারে। আদা। চা বা মধু এবং কালো মরিচের সাথে আদার রস খাওয়া কাশি নিরাময়ের অন্যতম কার্যকরী প্রতিকার। তবে বেশি আদা চা পান করবেন না, কারণ এটি পাকস্থলীর সমস্যা ডেকে আনতে পারে। তুলসী পাতা। তুলসী পাতায় মেন্থল নামক একটি যৌগ থাকে যা কাশি দূর করার কাজে লাগে। এটি গলা ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও তুলসী পাতা শ্লেষ্মা কমাতে সাহায্য করতে পারে। সমস্যা কমানোর জন্য দিনে 2-3 বার গোলমরিচের চা পান করা সবচেয়ে কার্যকরী উপায়। অ্যারোমাথেরাপি হিসেবে তুলসী পাতার তেলও ব্যবহার করতে পারে। ইউক্যালিপটাস তেল। ইউক্যালিপটাসের তেল নিঃশ্বাস পরিষ্কার রাখতে সাহায্য করে। নারিকেল বা অলিভ অয়েলের সঙ্গে 1/4 ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে বুকে এবং গলায় ঘষুন। ইউক্যালিপটাস পানিতে মিশিয়ে ভাপ নেওয়ার চেষ্টাও করতে পারেন। 1 বাটি গরম পানিতে 1/4 ফোঁটা ইউক্যালিপটাস তেল যোগ করুন এবং ভাপ নিন। নিঃশ্বাস পরিষ্কার হবে, দূর হবে কাশিও।